নিজ দেশের ভেতর গোপন মিশনে হত্যার ঘটনা বিশ্বব্যাপী ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে শুধু প্রধান পরমাণু বিজ্ঞানী হত্যা নয়, এর আগে ইরানে একাধিক সফল মিশন চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনকি তারা সুরক্ষিত পরমাণু কেন্দ্রে ঢুকে তথ্য চুরি করেছিল। বিস্তারিত দেখুন রিপোর্টে। সম্প্রতি ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে গুপ্ত মিশন চালিয়ে হত্যা করা হয়। তবে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার চূড়ান্ত ফল ইরানের এই বিজ্ঞানী হত্যার সফল মিশন। জানা গেছে, ইসরায়েলি কমান্ডোদের একটি টিম ইরানের অত্যন্ত সুরক্ষিত ওয়্যারহাউসে প্রবেশ করেছিল। অভিযানটি ছিল অনেক বেশি দুঃসাহসী। তবে ভোরের আগেই দলটি ইরানের পারমাণবিক কর্মসূচির 5000 পৃষ্ঠার গোপন নথি চুরি করে তারা ইসরায়েলের মাটিতে ফিরে যায়। কয়েক সপ্তাহ পর 2018 সালের এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই চুরি করা নথির বরাত দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন জাতিসংঘে। ওই সময় তিনি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের নামটিও প্রকাশ করেন। সেই সময় গোপন মিশনের চূড়ান্ত ফল হিসেবে প্রাণ গেল পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের। মোহসেন শুধু পরমাণু বিজ্ঞানীই ছিলেন না, তাকে ইরানের বোমার জনক বলতেন কূটনীতিকরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে তেহরানের বাইরে কৌশলে থামানো হয় মোহসেনের গাড়িটি। এরপর দ্রুত আরেকটি গাড়ি থেকে একদল বন্দুকধারী বের হয়ে গুলি ছুড়ে ওই বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করে এবং পালিয়ে যায়। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অভ্যন্তরে প্রবেশ করে এভাবে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় এটাই প্রমাণ করছে ইসরায়েলিদের কাছে তেহরান এখনও কতটা অরক্ষিত। আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ব্রুস রিডেল বলেন, এটা নজিরবিহীন, এটি ইরানিদের কার্যকর প্রতিরোধের কোনো চিহ্নও দেখাচ্ছে না। সিআইএর সাবেক প্রধান ব্রুস রিডেল বলেন, মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডে এমন ইঙ্গিত মিলছে যে 2010 থেকে 2012 সাল পর্যন্ত ইসরায়েল একের পর এক ইরানি বিজ্ঞানী ও গবেষকদের ওপর যে হামলা শুরু করেছিল, 10 বছর পর আবারও তা শুরু হলো। এখন দেখার বিষয়, ইসরায়েল কি খেলা শুরু করলো নাকি শুরুর পথে রয়েছে। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।